রোমানোলজি ইতিশার জন্ম 22 আগস্ট 1985। তিনি 2004 সালে স্নাতক এবং পরে MBA সম্পন্ন করেন। রুমানা রশিদ ইতিশা বাংলাদেশের একজন টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা। তিনি 1988 সালে ভারত জাতীয় মেধাবী প্রতিযোগিতা নতুন করিতে শিশু শিল্পী হিসেবে পুরস্কার অর্জন করে খ্যাতি পান। ইমদাদুল হক মিলনের রচনা ও ফখরুল আবেদিন পরিচালনার দুজনের নাটক ছিল তার প্রথম অভিনীত। 2007 সালে ইতিশা টেলিভিশন চ্যানেল আই এর মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে যোগদান করেন। তিনি নির্জন আড়ালের স্বপ্ন, স্বপ্ন নীল, গোধূলি, বেলা ইত্যাদি নাটকে পরিচালনা করেন। এছাড়া তার 7টি গানের অ্যালবাম ও 2টি বই প্রকাশিত হয়েছে। তার অভিনীত নাটকগুলো হলো আপন ঘর, দেখা, সাদা পাতা কালো দাগ, দুজনের তিথি, থাকা না থাকার মাঝখানে, কাগজের গল্প ইত্যাদি।